নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা। রুদ্রবার্তা ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকের বিষয়ে সরাসরি যাই। বিষয়টা কি? বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন চলছে বা অত্যাচার চলছে, তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আওয়াজ উঠে গেছে। ভারত সরকারের তরফ থেকেও কিন্তু যথারীতি বাংলাদেশের সরকারকে জানানো হয়েছে এই বিষয়টা, যাতে দ্রুত হস্তক্ষেপ করা এবং হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে যেন রুখে দাঁড়ায় বাংলাদেশ সরকার এবং কঠিন হাতে কঠোর হাতে দমন করেন এবং যাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের যেন ব্যবস্থা করেন। উল্টো দিকে আরেকটা জিনিস করছে ভারত সরকার, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা এই মুহূর্তে চলে আসার চেষ্টা করছে তাদের ব্যাপারে চিন্তাভাবনা করা চলছে, এটা বিশ্বস্ত সূত্রের খবর আমার কাছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন ভারতবর্ষের বুকে সবাই প্রায় চিন্তিত এবং সবাই প্রায় সমব্যথিত হওয়ার চেষ্টা করছেন, ঠিক সেই মুহূর্তে কিছু প্রশ্ন উঠে গেছে বাংলার বুকে। বেশ কিছু প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে পরপর আনছি। তার আগে বলে রাখি, বাংলাদেশে কিন্তু মানুষ অর্থাৎ হিন্দুরা তারা রাস্তায় নেমেছে, সনাতনীরা। আমি বারবার বলি হিন্দু কথাটা বলি আমরা ঠিক কথা, আবার হিন্দুর মধ্যে আবার ভাগ বৌদ্ধ অমুক তমুক ভাগ হয়, অ্যাকচুয়াল সত্য কথা হচ্ছে সনাতন। সনাতনের মধ্যে বৌদ্ধিস্টরাও পড়েন, সনাতনের মধ্যে শিখেরাও পড়েন, সনাতনী সবাই। তো সেখানে দাঁড়িয়ে এই সনাতনী সমাজ কিন্তু চিৎকার করছে এবং রাস্তায় নেমেছেন, এবং রাস্তায় শুধু নেমেছেন তা না, তারা রাস্তায় প্রতিবাদের রাস্তায় নেমেছে, নোয়াখালী থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে তারা আন্দোলন করছেন। ইস্কনের মন্দির পুড়ে দেওয়া, ইস্কনের মন্দির ভাঙা এবং রামকৃষ্ণ মিশন যেখানে সেটাও ভাঙার চেষ্টা, অর্থাৎ সব জায়গায় আক্রমণ করে দিয়েছে কিন্তু জেহাদি মুসলিমরা। দেখুন একটা কথা আমি আপনাদের বারবার বলি, রুদ্রবার্তা মানে হচ্ছে আনকাট কিছু কথা, তাতে অনেকের কানে লাগে, অনেকে আমাকে খারাপ বলেন, অনেকে গালাগালি দেন, কিন্তু বাস্তব সত্যি হচ্ছে এটাই, সেটা হচ্ছে দুষ্কৃতি আক্রমণ, অমুকরা আক্রমণ করেছে, তমুকরা আক্রমণ করেছে, এসব কোনো কথা না। বাংলাদেশে জেহাদি আক্রমণ যেটা করছে, জেহাদি মুসলিমরা যেটা করছে, সেটা জেহাদি আক্রমণই বলবো আমি, তার বাইরে কোনো কথা নেই। এখানে যদি ভারতবর্ষের বুকে যদি সামান্য কিছু হয় তাহলে উগ্র মৌলবাদী হিন্দুরা আক্রমণ করেছে বলা হয়, কিন্তু বাংলাদেশে হলে শুধু সন্ত্রাসী আক্রমণ করছে বা এরা আক্রমণ করছে কথাটা ঠিক না। কথাটা হচ্ছে জেহাদি মুসলিমরা, মৌলবাদী মুসলিমরা যারা বিশ্বাস করে যে কোরআন যে আদর্শে আদর্শিত হয়ে জিহাদটাই আসল কথা, সেখানে দাঁড়িয়ে তারা করছে। জিহাদ ছাড়া কোনো কিছু আমি চোখে দেখতে পাচ্ছি না যতটা আমি পড়েছি। দেখুন আমি কোনো মেকি ওইসব আলতাকিয়া ফালতাকিয়া করা মানুষদের কথা আমি বারবার বলি, আপনাদের সাবধান করার চেষ্টা করি, আপনারা সাবধান হন না, যেটা বারংবার বলার চেষ্টা করি এই ভুলটা আপনারা কোনোদিন করবেন না। আলতাকিয়া করা হচ্ছে বাংলার বুকে বসে বসে কোনো একজন ইউটিউবার আলতাকিয়া করছেন, আমি বারবার বলছি আপনাদের, আপনারা আমার কথা শুনছেন না। বাংলাদেশের মৌলভীকে নিয়ে এসে বলা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে কমেন্টস হচ্ছে যে আসছে কথা যে ইসলামে এই কথা বলা আছে, এগুলো ভুল কথা বলা আছে। পীরজাদা আব্বাস সিদ্দিকি, আমি আবারও বলছি পীরজাদা আব্বাস সিদ্দিকি যে কথা বলেছেন, যে কথার পরিপ্রেক্ষিতে গতকালের ভিডিও ছিল সেই কথাটা পীরজাদা আব্বাস সিদ্দিকি কোরআন অনুযায়ী বলছে, একটা কথা বাইরে মিথ্যা কথা বলেনি সে। আব্বাস সিদ্দিকি আমার কেউ নয়, আব্বাস সিদ্দিকির ধর্মান্ধতা নিয়ে আমি বারংবার বলেছি। আব্বাস সিদ্দিকি যখন তৈরি করেছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যারা জানেন না তাদের আমি আবারও বলছি, তখন আমি বলেছিলাম এটা হচ্ছে দয়াময় কসাইখানার মতো সত্যি কথা। দয়াময় কসাইখানা যেরকম হয় ঠিক তেমনি ইসলামিক যে এই ভদ্রলোক নাম হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকি, তিনি যখন করেছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমি বলেছিলাম সেকুলার কথাটাই দয়াময় কসাইখানার মতোই হবে, একই জিনিস আজকে বেরিয়েছে, কারণ দয়াময় কসাইখানার মতোই তিনি কথা বলছেন যে গলা কেটে দেওয়া হোক। সেদিন আমি বলেছিলাম, আজও আমি বলছি, আব্বাস সিদ্দিকি ভোটের জন্য বিজেপির লাভ হবে কি ক্ষতি হবে অনেকে বলেছেন, সে সময় নাকি আমি চাগিয়ে চাগিয়ে বলেছি আব্বাস সিদ্দিকি, কখনো বলিনি। আমি প্রথমও বলেছি যা আজও বলছি, এবং প্রথম দিন রুদ্রবার্তা ইউটিউব চ্যানেল শুরু হওয়ার প্রথম দিনের ভিডিও যদি কেউ দেখেন সেদিন আমি যা কথা বলে এসেছি, হয়তো সেদিন আমার কথা বলার অনেক কম ছিল, মানে বলার জায়গাটা পারতাম না সামনে দাঁড়িয়ে ভালোভাবে বলতে, সেদিনও যা বলেছি আজও আমি একই কথা বলছি, অর্থাৎ আমার কোনো দ্বিচারিতা হয় না, আদর্শের জায়গায় আমি স্থির। তাতে আমার সাবস্ক্রাইবার অনেকে লিখেছেন আপনার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কি বেড়ে যাচ্ছে আমি কাউকেই দেখি না, কারণ আমি ভাবি আমার আপনজন, যারা আমার আপনজন না তারা আমাকে ছেড়ে চলে যাবেন। যাই হোক, আবার ফিরে আসি পুনরায় আগের কথায়, সেটা হচ্ছে যে কথা আব্বাস সিদ্দিকি বলছেন সে কথা প্রত্যেকটা কথা কিন্তু তিনি কোরআন থেকে বলছেন, আর যারা বাংলাদেশের মৌলভীকে নিয়ে এসে সামনে নিয়ে এসে বলাচ্ছেন সেটা হচ্ছে আলতাকিয়া করা হচ্ছে, অর্থাৎ এটাই সত্যি কথা। কতগুলো শব্দ আছে, সেই শব্দের অর্থ আপনারা যারা যারা মনে করেন আমি বাজে কথা বলি তাদেরকে বলছি, তারা সেই সমস্ত চ্যানেলে গিয়ে প্রশ্ন করে আসুন। লিখুন মালাউন কাকে বলা হয়, মালাউন শব্দের অর্থ কী, লিখুন কাফের কাকে বলে, লিখুন মুশরিক কে, লিখুন গনিমতের মাল কাকে বলা হয়, লিখুন আমার কথাগুলো, এইগুলো জিজ্ঞেস করুন, সব কিছু বেরিয়ে যাবে। এটা কি কোরআনে আছে না নেই,
অর্থাৎ যা যা কথা আব্বাস সিদ্দিকী বলেছে সেই কথাগুলোকে কাটানোর জন্য কাউকে বসানো, এটা হচ্ছে আলতাকিয়া ছাড়া কিচ্ছু নয়। বাংলাদেশে এখন যে পরিস্থিতি হয়ে গেছে, এই টাইপের যে মৌলবি যে কথাগুলো বলছে, এগুলো হচ্ছে নিজেদেরকে বাঁচানোর জন্যে। আবারও বলছি, নিজেদেরকে বাঁচানোর জন্যে। এই মৌলবি যা বক্তব্য রাখছেন সেই বক্তব্যের সঙ্গে সহমত করে কেউ থাকবে না। কারণ কারণ একটাই, আপনারা নিশ্চয়ই শুনেছেন আব্বাস সিদ্দিকীর কথাবার্তা। সেই কথাবার্তার মধ্যে প্রতিটা ছত্রে ছত্রে ছিল যা বলেছে, ঠিক বলেছে, আমি বলছি বারবার, তার এই যে কোতল করার কথা, গলা কেটে নেওয়ার কথা, এটাও কিন্তু সে শরীয়তে আইন অনুযায়ী বলেছে কথা, সে শরীয়তের বাইরে যায়নি। যদি আমার কথা বিশ্বাস না হয়, তারেক ফতে আছে, তারপর সালমান রুশদির বই আছে, এগুলোকে দেখুন আপনারা, আপনারা খেয়াল করুন, তারেক ফতের সঙ্গে কথা বলুন। তারেক ফতে তো দেখা যায় লাইভ টিভিতে আসে, তাকে জিজ্ঞাসা করুন আমি ভুল বলছি কি সত্যি বলছি। আলতাকিয়ায় বিশ্বাস করবেন না, আলতাকিয়ায় বিশ্বাস করবেন না, কারণ আমি একটা কথা আপনাদের ছোট্ট করে বলবো, শেষে বলছি গল্পটা, আমি শেষে বলছি, শেষে খেয়াল করবেন আমি আলতাকিয়া নিয়ে গল্প শুনিয়ে দিয়ে যাবো, শেষ কথা। তাইবার যেটা আসছিলাম সেটা হচ্ছে, বাংলাদেশে এই অত্যাচার হয়ে যাওয়ার উপরে ভারতবর্ষের বুকে কোনো বুদ্ধিজীবীরা মুখ খোলেনি, এটা অনেকে প্রশ্ন করেছেন। আচ্ছা কেন খুলবে আমাকে বলুন? তারা জানে যেটা করেছে, যেটা হচ্ছে সেটা পূর্ব পরিকল্পিত এবং সেটা হবে, তারা জানে, তারা বুদ্ধি বেঁচে খাওয়া শিল্পী, তারা সব জানে। তারা ওই কারুর কথায় উঠছে, কারুর কথায় নামছে, চটি চাটা এইসব কথা আমি বলছি না, আমি সোজা বাংলা বলছি, তারা সব বোঝে। তাদের ধারণা আছে মর্তের বোঝা অমর্ত সেন, যাকে আমি বলি, তার একটা কোনো স্পিচ পাচ্ছেন বাংলাদেশ নিয়ে? নেই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই বাংলাদেশে যখন এই গণ্ডগোলগুলো হচ্ছে, যখন হিন্দুদের মারা হচ্ছে, মারছে জিহাদি মুসলিমরা, বারবার বলছি, তারা যখন মারছে, ভাঙচুর করছে, একটা কথা পরিষ্কার মনে রাখবেন, সেটা হচ্ছে যে লোকেরা বলছেন যে ধর্মের ওপরে অপমান করেছেন, অবমাননা করা হয়েছে, বারংবার বলা হচ্ছে ধর্মগ্রন্থটা কিন্তু রেখেছিল বাংলাদেশ সরকার থেকে, যেটা দেখানো হচ্ছে, যেটা জানানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেটা আসছে, যে সমস্ত ফুটেজ থেকে বেরিয়ে আসছে, যারা রেখেছিল তারাও হচ্ছে কিন্তু মুসলিম। কোরআনটাকে হনুমানজির পায়ে রাখা, মনে রাখবেন, হনুমানজির সম্বন্ধে দু চারটে কথা আমি আপনাদের বলি, যেহেতু আমি তার ভক্ত, প্রভুর ভক্ত আমি। অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা আসবর দিন জানকি মাতা, অষ্টসিদ্ধি যে লাভ করেছে তার কাছে কোরআনটা রেখে দেওয়া, হিন্দু সনাতন ধর্মের লোকেরা কোরআন রেখে দেবে হিন্দু ওই হনুমানজির গায়ের কাছে? কেউ কারুর ধর্মকে অপমান করবে? সনাতনীরা কোনোদিন করেছে? কোনোদিন করেনি, কোনোদিন করেনি, কোনোদিন করেনি। শিবাজি, ছত্রপতি শিবাজি, মনে করিয়ে দিচ্ছি আপনারা যারা জানেন না, যারা অনেকে বলেছেন ইসলাম আগ্রাসন করে না, মনে রাখবেন ভারতবর্ষের বুকে ইসলামী আগ্রাসন কিন্তু হয়েছিল। কারা ছিল বাবর? এরা কারা ছিল? আক্রমণ করেনি ভারতবর্ষকে? কারা ছিল? গজবে হিন্দ কথাটা কেন এসছে? সব কথা আপনারা সব ভুলে যান, সেইখানে গিয়ে কমেন্টস করেন আপনার মতো মানুষ দেখিনি, এইটাই আসল রাস্তা, এটাই শান্তির জায়গা। আমি অবাক হয়ে যাই, আমার এক আপনজন আমাকে ফোন করে তার ক্লিপিংস দেখিয়ে শর্ট স্ক্রিনশট দিয়ে পাঠায়, আমি অবাক হয়ে দেখি আপনারা ভুলে যাচ্ছেন, গজবে হিন্দ কথাটা আজও আছে। আবারও বলি সে কথা, সে কথা হচ্ছে আক্রমণ করেছে যখন ছত্রপতি শিবাজি, যখন মোগলদের বিরুদ্ধে লড়াই লড়ছিল, তখনও পর্যন্ত তিনি পবিত্র ধর্মগ্রন্থ, যেটাকে ইসলামিক ধর্মগ্রন্থ কোরআনকে, কিন্তু সে সরিয়ে রেখে দিয়েছিল, কখনো সে পড়ায়নি। কিন্তু এখানে বাংলাদেশে গীতাকে, শ্রীমৎ ভগবদ্ গীতাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, সনাতন ধর্মের ওপর অপমান বারংবার হয়েছে এবং অত্যাচার করা হয়েছে বাংলাদেশে। আমি পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের কথা বলছি না, বলছি বাংলাদেশে। তো সেই জঘন্য অপরাধ যেগুলো করছেন সেগুলোকে দেখে বুদ্ধিজীবীরা একটাই কারণে চুপ করে, কারণ তারা জানে, তারা ঠিক একইভাবে আমার মতো করে তারাও বুঝেছে যে সত্যিটা কী, যার জন্য তারা কেউ মুখ খুলছে না, কারণ জানে তারা এটাই তো রাস্তা, এটাই তো জায়গা, এটা তো ঠিক করছে, যারা জেহাদে বিশ্বাস করে তারা ঠিক করছে। ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল, কানটা খুলে শুনে রাখুন, কান দুটো পরিষ্কার করে ফেলুন, খুলে শুনে রাখুন, ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল। আজকে যারা বাংলাদেশে আছে তারা বলেছিল হিন্দুদের সঙ্গে থাকতে পারা যাবে না, যার জন্যে ভারত ভাগ হওয়ার সময় পার্সেন্টেজ ছিল হিন্দুদের 22%, আজকে আছে 8.96%। বোঝাতে পারলাম? আরও কমে গেছে, এটা তো সরকারি হিসেবে দেখানো হচ্ছে, আসলে আদতে আরও কমছে, রোজ পালিয়ে আসছেন, অনেকেই পালিয়ে আসছেন। কোনো একজন ব্যক্তিকে তুলে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে বলা হচ্ছে, সে বলছে না এরকম ছিল না, পরিস্থিতি এরকম নয়, সব মিথ্যে। আমি আবারও বলছি পরিস্থিতি খুবই খারাপ, তারা ওখান থেকে পালিয়ে আসছে। এই পালিয়ে আসাটা কিন্তু 71 যখন ছিল তখনও ছিল, জনসংখ্যা ছিল তো প্রায় 11%, কাছে কাছে আরও কমে গেছে, অর্থাৎ কমছে ধীরে ধীরে, কমে হিন্দু শূন্য করে দেওয়া চিন্তা হচ্ছে, মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ধর্মান্তর করানো হচ্ছে এমনভাবে, হিন্দু মেয়েদের ধর্মান্তরণ করানো হচ্ছে, ধর্মান্তরকরণ করিয়ে তাদেরকে চেঞ্জ করা হচ্ছে, বিয়ে করা হচ্ছে, এইভাবে যেভাবে খুশি আস্তে আস্তে হিন্দু জনসংখ্যা কমছে।
এটা বাংলাদেশের ঘটনা, বাংলাদেশের ঘটনা নিয়ে সবাই সোচ্চার হচ্ছেন না, এখন হচ্ছেন, কিন্তু এখন অনেক দেরি হয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ এখানে ফিরে আসছে, যারা চলে আসতে চাইছে, দেশটা তাদেরও, ভারতবর্ষ তাদেরও দেশ, বাংলাদেশে থাকা হিন্দুদের দেশ এটা ভারতবর্ষ। তার কারণ ভারতবর্ষ থেকে টুকরো করে দিয়েছিল শুধুমাত্র জওয়াহরলাল নেহরু এবং মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্য। মোহাম্মদ আলী জিন্না, যিনি পাকিস্তানে দাবি তুলেছেন যে দেশটা টুকরো হয়েছিল, দুটো ভাগে টুকরো হয়ে গেছিল, মানে তিন ভাগে টুকরো হয়েছিল, ভাবতে হবে, বলা হয় দুভাগে টুকরো হয়েছিল, দুভাগ নয় তিনটে টুকরো হয়েছিল। বাংলাদেশ যেটা এখন পূর্ব পাকিস্তান, আগে পূর্ব পাকিস্তান ছিল, এখন বাংলাদেশ হয়েছে, পশ্চিম পাকিস্তান যেটা এখন পাকিস্তান হয়েছে, অর্থাৎ একটা দেশকে দুটো পাশ থেকে কেটে দেওয়া হয়েছিল, কেটে দুটো দেশ তৈরি করা হয়েছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, যেটা এখন বাংলাদেশ হয়েছে। সেই একাত্তরের যুদ্ধেও কিন্তু প্রাণ দিয়েছিল হিন্দুরাও। সামনে কদিন পরে কোজাগরী লক্ষ্মী পুজো আসছে, বুধবার আছে, সেই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন নোয়াখালীতে যে দাঙ্গা হয়েছিল, দাঙ্গা বলবো না, কিল, মেরে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে, সেদিন কিন্তু কোনো ধর্মগ্রন্থকে অপমান করা হয়নি। আমি বারবার বলার চেষ্টা করা হচ্ছি, চেষ্টা করছি, আপনারা সচেতন হবেন কি না জানি না, কিন্তু বারবার বলছি, সেদিন কিন্তু কোনো ধর্মগ্রন্থকে পোড়ানো হয়নি, কোনো ধর্মগ্রন্থের ওপরে কিছু রাখা হয়নি, কোথাও কোনো মূর্তির ওপর ধর্মগ্রন্থ রাখা হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু নোয়াখালীর কিলিংস হয়েছিল, গ্রেটার ক্যালকাটা কিলিংস বা গ্রেটেস্ট ক্যালকাটা, আমি যেটাকে গ্রেট ক্যালকাটা আমি বলি, গ্রেটেস্ট ক্যালকাটা কিলিংস, সেই কিলিংসের সময় কিন্তু কোনো পবিত্র ধর্মগ্রন্থের কোনো অপমান করা হয়নি। হয়েছিল কি, কোরআনকে কত রাখা হয়েছিল, হয়নি। সব কথাগুলোকে আপনারা তলিয়ে ভাবেন না বলে আজকে এই পরিস্থিতি আমাদের হয়েছে। আমরা হচ্ছে সেই টাইপের মানুষ যারা হচ্ছে ওই উটপাখির মতো, বালির ঝড় দেখলে, মানে শিয়াল দেখলে বালির মুখ ঢুকিয়ে দিই, আর শিয়াল পেছনে একটু এসে কামড়ে খেয়ে নেয়। এটা বাস্তব সত্যি, সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন উটপাখি যদি এক লাথি মারে ঘুরিয়ে, তাহলে শিয়াল ছিটকে যায়, কিন্তু সেই উটপাখি মুখটা গুঁজে দেয় ভয়ের চোটে, যার জন্য আজকে এই অবস্থা। বাংলাদেশের কথা আমি বলছি বারংবার, আমরা সব একুশ যখন আরও 21-22% ছিল, তখনই যদি তারা অধিকার বজায় চেষ্টা করতো, তখনও যদি এই আলতাকিয়ায় বিশ্বাস না করতো, তাহলে বাংলাদেশে আজকে এই অবস্থা হতো না। আবারও বলছি, আলতাকিয়ায় বিশ্বাস করার ফল বাংলাদেশের হিন্দুরা আজকে ভোগ করছে, আলতাকিয়ায় বিশ্বাস করা, অর্থাৎ সত্যিটা আপনি জানুন। আব্বাস সিদ্দিকীর কথা কঠোর হলেও, শক্তি মানে মনে হলেও, কানের কাছে বাজলেও, সে কিন্তু সত্যি কথা বলছে। আমি আবারও বলছি, আব্বাস সিদ্দিকীকে সমর্থন আমি কোনোদিন করি না, কিন্তু আব্বাস সিদ্দিকীর কথাটাকে আমি সমর্থন করি, কারণ সে ঠিক বলছে, সে একমাত্র যে ঠিক বলছে, অর্থাৎ মিথ্যে বলছে না। কিসের সেকুলারিজম, সেকুলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সে তৈরি করেছিল, কিন্তু সে বলে দিয়েছে সেকুলারের মাথায় ঝাঁটা মারি। সব ভিডিও আমি আপনাদের দিয়ে দিয়েছি, গতকালের ভিডিও দেখবেন ঘুরিয়ে, চেষ্টা থাকে জানানোর বোঝানো। এবার আবার বলি, কেন বলছে না, কেন চেঁচাচ্ছে না বুদ্ধিজীবীরা? তারা সব জানে, তারা সব জানে, সব বোঝে, তাই জন্য কিছু বলছে না। আর বললেই জানে তারা বিপদে পড়বে, কারণ তাদের ভিডিও, তাদের বই, তাদের সব কিছু দেখার জন্য তো রয়েছে মানুষ, তাদের বেচার দরকার, তাদের সব কিছু বিক্রি করার দরকার, যেভাবে আলতাকিয়া করা মানুষটার ভিডিও বিক্রি করার দরকার, ঠিক সেইভাবে বুদ্ধিজীবীদের দরকার আছে একইভাবে বিক্রি করার তাদের ব্যবসা ব্যবসা, কারণ তারা শিল্পী। সত্যিটা কবে বুঝবেন? প্রতিবাদে মুখর হন। বাংলাদেশের বিপদ বাংলাদেশের হিন্দুদের বিপদ নয়, সনাতনীদের বিপদ, মানে সনাতনীদের বিপদ ভাবতে শিখুন, অর্থাৎ সব জায়গায় সনাতনী আক্রান্ত এটা ভাবতে শুরু। তাহলে কী হবে? তাহলে বাংলাদেশের সনাতনীদের উপর অত্যাচার হবে না, কারণ সবাই মনে রাখবেন একটা কথা, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই এখানে আসেন চিকিৎসার জন্যে ভারতবর্ষের বুকে। ভারত সরকার যদি একটু কঠিন হয়, একটু কঠোর হয়, তাহলে সব কিছু শেষ। বাংলাদেশের ইকোনমি এখন অনেক স্ট্রং হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের মতো মানুষের জন্য, আমরা বুঝি কম, পরে ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম না, খারাপ ল্যাঙ্গুয়েজ, যাই হোক, তো সেরকম জায়গায় দাঁড়িয়ে আমরা বুঝি কম। যদি আমরা বুঝতাম, নিজেদের অধিকার সম্পর্কে যদি একটু সচেতন হই, তাহলে সব জেনে যাব, সব বুঝে যাব। আসলে পড়তে হবে। আপনারা অনেকে আমাকে কমেন্টস করে দেন, আপনাদের মধ্যে অনেকে কমেন্টস করেন, দেখি আমি কমেন্টসের মধ্যে, ভিডিওগুলো একটু শর্ট করুন, টু দ্য পয়েন্ট করুন। হোয়াট ইজ টু দ্য পয়েন্ট, কি টু দ্য পয়েন্টে আমি কী বলবো? টু দ্য পয়েন্টে বলতে হলে বলতে হবে টিভিটা বন্ধ, ইউটিউবটা বন্ধ করে রুদ্রবার্তা দেখতে হবে না। টু দ্য পয়েন্ট, রুদ্রবার্তা দেখতে গেলে ধৈর্য ধরে বসতে হবে, একটুখানি শুনতে হবে, কারণ সত্যি কথাটা অনেকখানি বড় করে বলতে হবে, কারণ বোঝাতে গেলে, কুম্ভকর্ণকে জাগাতে গেলে কানের কাছে ওই গিটার বাজানোর মতো বাজাতে হয়। কী করে বোঝাই আপনাদের, মানে যারা লেখেন একটু ছোটো করুন, ছোটো করে কিছু হয় না, ভিডিও বড় হচ্ছে, লম্বা হচ্ছে, প্রশ্ন করেন, প্রশ্নটা যখন হয়ে যাবে অস্তিত্ব রক্ষা, তখন মনে রাখবেন পালাতে 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 কোথায় পালাবেন? আজ আপনি তৃণমূলে বিভক্ত, বিজেপিতে বিভক্ত, কংগ্রেসে বিভক্ত, তারপরে আপনি আবার আছেন প্রাদেশিকতায় বিভক্ত, ও বিহারি, ও উত্তরপ্রদেশের, ও বাঙালি, ও পাঞ্জাবি ভাগ, তারপরে আছে ব্রাহ্মণ, ব্যাটা ব্যানার্জি মানে ব্রাহ্মণ, এই আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণ আমি নই, ব্রহ্মজ্ঞান আমার নেই,
ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি, দাস, বোস, বিশ্বাস, কায়স্থ, ব্রাহ্মণ, কুটি, অমুক, তমুক, মুচি, মেতর, সব ভাগ 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 আর ভাগ, ভেঙে 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 আমরা আছি। আমরা একত্রিত নেই, সনাতনটা একত্রিত হওয়া দরকার আছে। আমি বলছি না লড়াই করুন, কিন্তু প্রতিবাদ করুন। লড়াই নয়, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সব করবেন, সব। আগে তো নিজেরা মাচুন, পালাতে পালাতে কোথায় পালাবেন? বঙ্গোপসাগর ছাড়া রাস্তা নেই। সব জায়গায় আমরা সব গড়বড় করে বসে আছি, সব জায়গায়। বাংলাদেশ থেকে পালিয়ে এখানে আসা, এখান থেকে পালিয়ে আবার অন্য জায়গায় যাবো, পালাবো পালাবো, পালা বাঙালি পালা, কোথায় পালাবে? পালানোর জায়গা আর নেই। বঙ্গোপসাগরে লাফ মেরে পড়তে হবে, এছাড়া কোনো জায়গা নেই, কোনো রাজ্যে রাখবে না। এই রাজ্যে বলে বাংলাদেশ বাইরের যারা আছে তাদের বহিরাগত, কাউকে বলছে মাথায় থাকলে নাড্ডা ফাড্ডা চাড্ডা মাড্ডা গাড্ডা, কাউকে বলছে বিহারি ফিয়ারি খিয়ারি শিয়ারি, কাকে এ কাকে ওই কাকে তাই, সব তো বলে দিয়েছি আমরা। বাকি রয়েছে কি? ভাগ করা ভাঙুন, ভাগ করা ছাড়ুন, নিজেরা এক হন, সনাতনীরা এক না হলে হবে না। ওই বাংলা পক্ষ, হিন্দি পক্ষ, ইংরাজি পক্ষ, তারপর উর্দু পক্ষ, এইসব ভাব ভুলে যান। একটাই পক্ষ সনাতনী পক্ষ, বাকি কোনো পক্ষ নেই, কারণ নয়তো আবার সেই অত্যাচারের জায়গায় আসতে হবে। যেরকমভাবে ভাগ হয়েছিল, দেশটুকুরো হয়েছিল, এখন হয়তো দেশটুকুরো হবে না, কারণ এখন সবাই সচেতন, কিন্তু সেই জায়গা হলেও হতে পারে। তো আস্তে আস্তে একটা দাবি উঠতে পারে। একদিন লড়াইয়ের দাবি উঠেছিল, লড়কে লিয়া পাকিস্তান, হাসকে লেঙ্গে হিন্দুস্তান। ল্যাঙ্গুয়েজটা ভুলবেন না, ইতিহাস থেকে শিক্ষা নিন, নয়তো আর বলে লাভ নেই। শেষে আসি গল্পে, অনেক দুঃখের সঙ্গে কথাগুলো বলছি। একটা বাড়িতে একটা দারোয়ান ছিল, আর একজন ছিল চাকর। বাড়ির মনিবের কাছে দারোয়ানটা ছিল কটু ভাষা, সে কড়া কথা বলতো, চাকর ছিল খুব মৃদুভাষী, সব সময় মানে মালিককে বুঝিয়ে আসতো সে তার নিজের লোক। দারোয়ান সবসময় বলতো আপনি ভুল করছেন, এই চাকরটা কিন্তু ঠিক নয়, এ কিন্তু পয়সা ছেড়ে দেবে, আপনার পয়সা ছেড়ে বাজারে গিয়ে। কিন্তু মনিব তার কথা শুনতো না, কারণ মনিব জানতো যে চাকরটা তো আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, জেগে মেগে কথা বলে, আপনি ঘুমোচ্ছেন এতক্ষণ, আমি তো জেগেছিলাম, এই টাইপের কথা বলে, আমি তো জেগে আছি, আমি রাত জেগে থাকি। আসলে দারোয়ান রাত জেগে থাকতো, তো একটু ভাষা তার করা হতো। সে চোর, সে চোর সব কিছুকে বাঁচানোর চেষ্টা করে, এবং সে চাইতো প্রভুকে রক্ষা করতে, অর্থাৎ মনিবকে রক্ষা করতে। তার বাড়ির স্ত্রী, বাড়ির লোকজন দারোয়ানের, তুমি কেন এরকম করে বলো, বারবার বলতো। দারোয়ানকে বোঝাতো যে কেন তুমি ঝগড়াঝাটি করো, কেন মনিবের সঙ্গে কড়া কথা বলো, চাকরটা কী সুন্দর কথা বলে, কী সুন্দর তার সংসার চলে, একই মাইনে তুমিও পাও ও পায়, কিন্তু ওর সংসার আরও ভালোভাবে চলে, কারণ ও অনেক বেশি পয়সা কামায়, মনিবকে আরও খুশি হয়ে বকশিস দেয়, আর তুমি সেই মাইনেই পাও আর গজগজ করো, কেন করো? দারোয়ান বলতো আমি সত্যি কথা বলি, আমার কাজ হচ্ছে রক্ষা করার, আমি রক্ষা করি। চাকর যথারীতি একইভাবে কাজ করত, এবং দারোয়ান লাথি ঝাঁটা খেয়েও সেই চৌকিদারই করে যেত। সময় একদিন বদলে গেল, চাকর একদিন মনিবকে ঠাসিয়ে চড় মেলে দিল, কারণ চাকর ততদিন অনেক টাকা জেরে ফেলেছে, এবং করতে করতে সে দখলও জায়গা নিয়ে নিয়েছে। চাকর দারোয়ান সেদিনও লড়াই লড়ে গেছে, হয়তো দারোয়ান সেদিন কমজোরি হয়ে গেছে, মনিব সেদিন বুঝেছিল, কিন্তু তখন তার দেরি হয়ে গেছিল, অর্থাৎ চাকর তখন তার জায়গা দখল নিয়ে নিয়েছিল। চাকরের মিষ্টি ভাষায় ভুলে গিয়ে মনিব ভুলে গেছিল, বা প্রভু বা যেই বলুন, সে ভুলে গেছিল যে দারোয়ান ঠিক কথা বলে, কড়া কথা বলে। সে ভাবতো দারোয়ান বোধহয় হিংসা করে চাকরটাকে, দারোয়ান হিংসা করতো না, দারোয়ান চাইতো মনিবকে জাগাতে, দারোয়ান হিংসা করতো না, দারোয়ান বোঝানোর চেষ্টা করতো চাকর আপনাকে সত্যি কথা বলছে না, মিথ্যে বলছে, মিথ্যে বলে বলে আপনার মন ভুলিয়ে দিয়ে নিজে রোজগার করে যাচ্ছে, মিথ্যে বলছে, মিথ্যে বলছে, আপনার বিপদ আছে। কিন্তু দারোয়ানের কথা কঠিন ছিল, বিশ্বাস করেনি, হিংসা করে, অহংকারী, এসব বলা হতো। তো দারোয়ান শেষ পর্যন্ত মনিবকে নিজের বাড়িতে রেখেছিল, আর চাকর বাড়ি দখল করে বসেছিল। এটাই ছিল এখনকার কথা। যাই হোক, এত কথা বলার পেছনে কারণ একটাই ছিল, ওই রুদ্রবার্তা মানে আনকাট কিছু কথা। আবারও বলছি, বাংলাদেশে অত্যাচারিত হওয়া হিন্দুদের পাশে দাঁড়ানোর দরকার আছে। যারা এখনও পর্যন্ত ঘরের কোণে আছেন তারা নামুন, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। এই রাজ্যের সরকারও কোনো দিন চোখ তুলে দেখায় না, এই রাজ্যের বুদ্ধিজীবীরা কোনো দিন দেখবে না, কারণ এরা অন্য কিছু গন্ধ পেলে তখন লাফায়, সবাই সব জায়গায় লাফায় না। বাংলাদেশের অত্যাচারিত হয়ে যাওয়া ইস্কনের লোকেরা ইউএনএ পর্যন্ত গেছে, কিন্তু একটা কথা আপনাদেরও আছে, আজ আপনারা নামছেন, যখন দুর্গা মন্দিরের আক্রমণ হয় তখনও নামা উচিত। আমরা বড় বিভক্ত,
কেউ দুর্গার ভক্ত, কেউ শিবের ভক্ত, কেউ কালীর ভক্ত, কেউ অন্য কারণ। আসলে আমরা সনাতনের ভক্ত নই। মূল গ্রন্থ আমাদের ভগবদ গীতা, সেই ভগবদ গীতা আমরা পাঠ করি। গীতা আমাদের শক্তি দেয় বিপ্লবের। আজকাল আপনার একটা কথা বলি, রুদ্রবার্তা দেখেছেন তো, সব কিছু চেঞ্জ হয়ে গেছে সামনেটা, বিপ্লবীদের ছবি আছে, আর আছে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। কৃষ্ণের হাত থেকে চক্র সরিয়ে যেদিন আমি বাঁশি দিয়েছি, সেদিন আমি অত্যাচারীদের হাতে তুলে ওষি দিয়েছি। বাঁশি ভালো লাগে, কিন্তু যখন সুদর্শন চক্রের দরকার আছে তখন সুদর্শন চক্রই লাগে, কারণ ওষির জবাব বাঁশি হতে পারে না। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।